আজকের বিষয় উদ্ভিদ হরমোন। উদ্ভিদ হরমোন আসার আগে আমরা হরমোন সম্পর্কে দুই এক কথা একটু জেনে নেব। হরমোন কথাটা এসছে গ্রিক শব্দ হরমাও থেকে, যার অর্থ হলো জাগ্রত করা বা উত্তেজিত করা। 1905 খ্রিস্টাব্দে বিজ্ঞানী বেরিস স্টার্লিং কী করেছিলেন না এই হরমোন কথাটা প্রথম ব্যবহার করেছিলেন। এই হরমোন প্রাণীদের ক্ষেত্রে অনাল গ্রন্থি বা অন্তঃক্ষরা গ্রন্থি কোষে গৃহীত হয়। উদ্ভিদের ক্ষেত্রে বিশেষ কোষগুচ্ছ, মূলত ভাজক কলা বা বর্ধনশীল অঞ্চলে যে কোষগুলো আছে সেখান থেকে উদ্ভিদ হরমোন খরিত হয়। উদ্ভিদের দেহে হরমোনগুলো খরিত হওয়ার পর কি হয় না, জাইলেম বা ফ্লোয়েমের মাধ্যমে বাহিত হয়ে এক স্থান থেকে আরেক স্থানে যায় বা ব্যাপন প্রক্রিয়ায় কি হয় এক স্থান থেকে আরেক স্থানে পৌঁছে যায়। উদ্ভিদ হরমোনের মধ্যে যে হরমোনগুলো প্রাকৃতিকভাবে বা স্বাভাবিকভাবে উদ্ভিদের দেহে খরিত হয় সেগুলোকে বলা হয় উদ্ভিদের প্রাকৃতিক হরমোন, যেমন অক্সিন, জিবারেলিন, সাইটোকাইন, ইথিলিন এবং অ্যাসিসিক অ্যাসিড। আবার উদ্ভিদ হরমোনের বা উদ্ভিদের প্রয়োজনের জন্য কৃত্রিমভাবে ল্যাবরেটরিতে কিছু হরমোন তৈরি করা হয়ে থাকে, যেগুলো হচ্ছে কৃত্রিম হরমোন বা সংশ্লেষিত হরমোন, যেমন IBA ইন্ডোল বিউটারিক অ্যাসিড, IPA ইন্ডোল প্রোপায়নিক অ্যাসিড, NAA ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড, এগুলো হচ্ছে তোমার কৃত্রিম হরমোন। আর কিছু প্রকল্পিত হরমোন আছে, ভার্নালিন, ফ্লোরিজেন ইত্যাদি। তো এই সামগ্রিক যে হরমোনগুলো আছে আমাদের সিলেবাসে অক্সিন, জিব্বারেন এবং সাইটোকাইন আছে। আমরা প্রথম অংশে অক্সিন সম্পর্কে আলোচনা করছি। তো অক্সিন হরমোন কী? না, অক্সিন হরমোন হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমোন, যেটা প্রধানত বৃদ্ধিতে বিরাট ভূমিকা পালন করে। অক্সিন হরমোন যদি রাসায়নিক উপাদান বিশ্লেষণ করা যায়, এটা হচ্ছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন সবগুলোই তারা গঠিত। দেখা C10H9O2N, অর্থাৎ কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন সমস্ত এই চারটি মৌলই রয়েছে অক্সিজেনের মধ্যে। অক্সিজেনের রাসায়নিক নাম হলো ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, IAA। এটা হচ্ছে প্রাকৃতিক অক্সিজেন হরমোন। আর যদি কৃত্রিম অক্সিজেন হরমোন হয়, যেটা ল্যাবরেটরিতে তৈরি করা হয়, এরকম যদি অক্সিজেন হচ্ছে IBA ইন্ডোল বিউটারিক অ্যাসিড, IPA ইন্ডোল প্রোপায়নিক অ্যাসিড, ওরা হচ্ছে কৃত্রিম অক্সিজেন হরমোন। যাই হোক, অক্সিজেন হরমোন কী কাজ করে না হচ্ছে প্রথম পয়েন্ট আমি করেছি, বৃদ্ধি নিয়ন্ত্রণ। হ্যাঁ, অক্সিজেন হরমোন বৃদ্ধিতে বিরাট ভূমিকা পালন করে। কীভাবে বৃদ্ধি সম্ভব? এক নম্বর পয়েন্ট হচ্ছে কোষ বিভাজন। এটা স্বাভাবিক, বৃদ্ধি হতে গেলে যেখানে একটা কোষ ছিল সেটা যদি দুটো হয়, দুটো কোষ যদি চারটে হয়, তাহলে কী হবে, কোষের সংখ্যা যত বাড়বে স্বাভাবিকভাবে বৃদ্ধি হবে। এই বৃদ্ধিতে অক্সিজেন হরমোনের বিরাট ভূমিকা রয়েছে কোষ বিভাজনের মাধ্যমে। কোষের আয়তন বৃদ্ধি, কেউ হয়তো বলবে কোষ যদি আয়তন মানে কোষ বিভাজন না করে আর কীভাবে বৃদ্ধি হতে পারে, একটা কোষ আছে সেই কোষটা আকারে বড়ো হয়, এই যে কোষটা আছে কোষটা আকারে বড়ো হয়েছে, অর্থাৎ ছোটো কোষটা আকারে বড়ো হচ্ছে, তাহলে কোষের আয়তন বৃদ্ধির মাধ্যমে বৃদ্ধি সম্ভব এবং সেটাও সাহায্য করে অক্সিজেন হরমোন। তারপর চলে কোষ প্রাচীরকে নমনীয় করে, অর্থাৎ কোষ প্রাচীর দৃঢ় যেটা থাকে সেটাকে নমনীয় করে কী করে, কোষ বিভাজনে যাতে সহজে হয় সেটা অক্সিজেন হরমোন সাহায্য করে। কোষ প্রাচীরকে নমনীয় করে কোষের বিভাজন বা কোষ বিভাজনের মাধ্যমে বৃদ্ধিতে সাহায্য করে। তারপরে কী হয় অক্সিজেন হরমোন না, ক্যাম্বিয়ামের অ্যাক্টিভিটি বা সক্রিয়তাকে বাড়িয়ে দেয়। বাড়িয়ে দেয় কী করে না, যে গৌণ বৃদ্ধি আছে যার মাধ্যমে বৃদ্ধি সম্ভব, বৃদ্ধি হয় উদ্ভিদের গৌণ বৃদ্ধির মাধ্যমে, সেই গৌণ বৃদ্ধিতে সহায়তা করে অক্সিজেন হরমোন, ক্যাম্বিয়ামের সক্রিয়তা বৃদ্ধি করে দিয়ে। তারপরে কী করে না, কোষে কোষে DNA সংশ্লেষ বাড়িয়ে দেয় অক্সিজেন হরমোন। DNA সংশ্লেষ বেড়ে যাওয়ার অর্থ কী, কোষে যে নিউক্লিয়াস আছে নিউক্লিয়াসের DNA এর পরিমাণ বাড়তে থাকবে এবং নিউক্লিয়ার বিভাজন মাধ্যমে দ্রুত নিউক্লিয়াসটা বিভাজিত হবে এবং কোষের বিভাজনও দ্রুত হবে। তো সেই DNA এর পরিমাণ বাড়াতে সাহায্য করে অক্সিজেন হরমোন। এছাড়া অক্সিজেন হরমোন ফলের বৃদ্ধি, মূলের বৃদ্ধি এসবে সাহায্য করে, অর্থাৎ সামগ্রিক বৃদ্ধিতে অক্সিজেনের বিরাট ভূমিকা রয়েছে, অর্থাৎ অক্সিজেন একটা বৃদ্ধিকারক হরমোন। এরপর অক্সিজেন কী করে, ট্রপিক চলন নিয়ন্ত্রণ। এই পয়েন্টে আমরা আসছি, ট্রপিক চলন একটা গুরুত্বপূর্ণ, আমরা চলনে উদ্ভিদের চলনে আমরা জেনেছি, সেই ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিজেন হরমোনের বিরাট ভূমিকা রয়েছে। ট্রপিক চলনটা কি না, উদ্ভিদ অঙ্গের চলন যদি কী হয় না, উদ্দীপকের গতিপথ অনুযায়ী হয়, এই তো ছিল। তাহলে উদ্দীপক যদি ধরা যায় সূর্য, এই এখানে সূর্য এসেছে, তা উদ্ভিদ অঙ্গের চলন মানে পাতা বা কাণ্ড কী হয় সূর্যের দিকে বেঁকে যাচ্ছে। এটা আমরা ছোটোবেলা থেকেই জানি যে সূর্যের দিকে ডালপালাগুলো বেঁকে যায়। কেন বেঁকে যায়,
সেখানে কিন্তু মনে রাখতে হবে অক্সিজেন হরমোনের বিরাট ভূমিকা রয়েছে। এই অক্সিজেন হরমোন কী করে, উদ্ভিদে ট্রপিক চলন নিয়ন্ত্রণে বিরাট ভূমিকা পালন করে। ট্রপিক চলনটা ওটা হচ্ছে আলোর দিকে বেঁকে যেতে, সেটা হচ্ছে ফটোট্রপিক চলন। আর মূলটা কী হয়, অভিকর্ষের দিকে অর্থাৎ মাটির নিচের দিকে এই যে মূলটা যায় অগ্রসর হয়, এটা হচ্ছে জিওট্রপিক চলন। এই ফটোট্রপিক এবং জিওট্রপিক চলনে অক্সিজেন হরমোনের বিরাট ভূমিকা আছে, এটাই আমরা দেখছি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, একটু খেয়াল করো। তাহলে কী হচ্ছে, সূর্যের আলো পড়ছে তো পাতায় পড়ছে, পাতাটা অতি বেঁকে যাচ্ছে, কাণ্ডটা অতি বেঁকে যাচ্ছে, পাতাটা অতি বাড়ছে, কাণ্ডটা অতি বাড়ছে, কেন বাড়ছে এখানে এই প্রসঙ্গে আমরা দেখে নেব যে অক্সিজেন হরমোন বিটপের ক্ষেত্রে কী হয় না, অধিক ঘনত্বে বেশি ক্রিয়াশীল। অর্থাৎ অক্সিজেন হরমোনটা বিটপ অংশ মানে মাটির উপরে যে অংশ থাকে, কাণ্ড বলো পাতা বলো, এই বিটপ অংশ যেটা আছে সেখানে অধিক ঘনত্বে বেশি ক্রিয়াশীল। অর্থাৎ সেখানে যেখানে অক্সিজেন হরমোন বেশি ক্ষরণ হবে সেখানে বেশি বিভাজন হবে, ক্লিয়ার? অর্থাৎ যেখানে বেশি ক্ষরণ হবে সেখানে বেশি বিভাজন হবে, অধিক ঘনত্বে বেশি ক্রিয়াশীল বিটপের ক্ষেত্রে। আর মূলের ক্ষেত্রে কম ঘনত্বে বেশি ক্রিয়াশীল, অর্থাৎ যেখানে অপেক্ষাকৃত কম ক্ষরণ হবে মূলে কী করে সেখানে বেশি বেশি বিভাজন হয়ে বেশি বাড়বে। এই জায়গাটাকে ক্লিয়ার করো, বিটপ অধিক ঘনত্বে বিটপে বেশি ক্রিয়াশীল বা অনুভূতিশীল, আর মূলের ক্ষেত্রে কম ঘনত্বে অনুভূতিশীল। এবার দেখা যাক ব্যাপারটা কী, সূর্যের আলো পড়েছে, তাহলে সূর্যের আলো যেদিকে পড়ে এদিকে আলো পড়ছে, এদিকে কিন্তু আলো পড়েনি, তাহলে যেদিকে আলো পড়ছে তার উল্টো দিকে কী হয়, অক্সিজেন বেশি ক্ষরণ হচ্ছে, অক্সিজেন আমার বেশি ক্ষরণ হচ্ছে, তাহলে আলোর বিপরীতে বেশি ক্ষরণ হচ্ছে। আমি আগেই বলেছি অক্সিজেন বিটপের ক্ষেত্রে যেখানে বেশি ক্ষরণ হবে সেখানে বিভাজন বেশি হবে, তাহলে বলো তো এইখানে বিভাজন বেশি হবে না এখানে বিভাজন বেশি হবে? স্বাভাবিকভাবে যে এখানে বেশি অক্সিজেন ক্ষরণ বেশি হচ্ছে, আলোর বিপরীতে অক্সিজেন বেশি ক্ষরণ হচ্ছে, তাহলে এই পাশে বিভাজন বেশি হবে। অর্থাৎ ধরা যায় এই পাশে 15টার মতো কোষ ধরো বিভাজন হয়ে গেল, ধরলাম। আর এ পাশে অক্সিজেন যেটা আলো বেশি পড়েছে, এ পাশে অক্সিজেন কম ক্ষরণ হয়েছে, বিটপের ক্ষেত্রে যেখানে অক্সিজেন কম ক্ষরণ সেখানে কম বিভাজন, তাহলে এখানে বলতো 5টার মতো কোষ বিভাজন হয়েছে, তাহলে এখানে 15টা হলো, এ পাশে 5টা হলো, তাহলে এ পাশে বেশি হয়েছে, এ পাশে কম হয়েছে, পাতাটা স্থায়ীভাবে এদিকে দিকে এইদিকে বেঁকে যাচ্ছে। একই রকমভাবে কাণ্ড সূর্যালোকে এখানে পড়ছে, তার মানে এইদিকে অক্সিজেন আমার বেশি ক্ষরণ হচ্ছে, অক্সিজেন বেশি ক্ষরণ মানে এই পাশে বিভাজন বেশি হবে, এদিকে বেশি বাড়বে, এদিকে বেশি বাড়তে থাকবে, বেশি বাড়বে, আর এদিকে আলোর এই পাশে কম অক্সিজেন হরমোন পড়ে পাশে কম বাড়বে, এইটুকু বাড়বে, এটা এটা তোরা বাড়বে, তাহলে স্বাভাবিকভাবে কাণ্ডটা এদিকে এদিকে বাঁকা ছিল, এদিকে বেঁকে গেল, আলোর দিকে বেঁকে যাচ্ছে, তাহলে বিটপের ক্ষেত্রে অধিক ঘনত্বে বেশি ক্রিয়াশীল। আর মূলের ক্ষেত্রে এটা হলো ফটোট্রপিক চলনে, ঠিক আছে? আর যদি আমি ভাবি জিওট্রপিক চলনের একটা উদাহরণ দিয়ে দিই, জিওট্রপিক চলন মানে অভিকর্ষের টানের দিকে বা যেদিকে উদ্ভিদ অঙ্গে চলন হবে, তাহলে অভিকর্ষের দিকে এটা অভিকর্ষ এদিকে দিকে টান আছে, শিকড়টা ওই দিকে যায়, তাহলে অভিকর্ষের টানের দিকে শিকড়টা যাচ্ছে, এটা কী হয়? এক্ষেত্রে বলে দেয় অভিকর্ষে যখন টান হয় যা অক্সিজেন হরমোনগুলো আছে বেশিরভাগটাই কোথায় চলে যায়, মূলের একেবারে অগ্রভাগ, মূলের একদম অগ্রভাগে সমস্ত অক্সিজেন, প্রায় অক্সিজেন, প্রচুর অক্সিজেনকে জমা হয়। মূলের অগ্রভাগে কী থাকে? মূলত্র অঞ্চল। মূলত্র অঞ্চল কি বৃদ্ধি হয়? মূলত্র অঞ্চল মাটি ভেদ করে যেতে সাহায্য করে, তাহলে মূলের অগ্রভাগে অক্সিজেন প্রচুর জমা হয়ে গেছে। তুমি বলবে যে কাণ্ডে তো যেখানে অক্সিজেন বেশি জমা হয়েছিল সেখানে তো বেশি বিভাজন হয়েছিল, মূলের ক্ষেত্রে কি তাই? না, মূলের ক্ষেত্রে কম ঘনত্বে বেশি ক্রিয়াশীল, তাই তো? তাহলে এখানে যেখানে বেশি হয়ে গেছে তার মানে সেখানে বিভাজন বেশি হবে না, তাহলে মূলের অগ্রভাগে অভিকর্ষের টানে সব জমা হয়ে গেছে, এটা ঠিক। এই জন্য এখানে মূলের ক্ষেত্রে তো বেশি ঘনত্বে কম ক্রিয়াশীল, তাহলে এখানে বিভাজন বেশি হবে না, অগ্রভাগে বিভাজন বেশি হবে না। তার ঠিক পরে অগ্রভাগের পরে এটা হচ্ছে মূলের বর্ধনশীল অঞ্চল, আমরা ক্লাস সেভেনে বা তার আগে জেনেছি যে বর্ধনশীল অঞ্চল কী না, যেখানে হচ্ছে উদ্ভিদে বেশি বাড়ে, ওখানে কেন বাড়ে তাহলে না, এখানে অক্সিজেন হরমোন কম ঘন মানে কম থাকে, তাহলে মূলের ক্ষেত্রে অক্সিজেন হরমোন যেখানে কম থাকবে সেখানেই বিভাজন বেশি হবে। এই বর্ধনশীল অঞ্চলের মূল অক্সিজেন কম থাকে, অগ্রভাগে বেশি জমা হয়ে যায়, এখানে কম বিভাজন হবে, আর এখানে কম থাকে এখানে বেশি বিভাজন হবে, বর্ধনশীল অঞ্চলটা লম্বায় বাড়তে থাকবে, আলটিমেটলি এখানে লম্বায় বাড়া মানে মূলটা বাড়বে, বেড়ে নিচের দিকে যাচ্ছে, তাহলে এইভাবে কী করছে না, অক্সিজেন হরমোন ফটোট্রপিক এবং জিওট্রপিক চলনে, অর্থাৎ আলটিমেট কথা হচ্ছে ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিজেন হরমোনের বিরাট ভূমিকা রয়েছে। এবারে আমরা আসবো আর কী কাজ আছে না, অঙ্গ পরিস্ফুটন, অর্থাৎ অক্সিজেন হরমোন কী করে না, লঘু অক্সিজেন
হরমোনের যে দ্রবণ আছে সে কী করে, মূল কাণ্ড পাতা, ঠিক আছে, সেই মূল কাণ্ড পাতা সঠিকভাবে বিভেজিত হয়ে, অর্থাৎ মূল কাণ্ড পাতা পরিস্ফুটনের ক্ষেত্রে কী করে না অক্সিজেনের বিরাট ভূমিকা রয়েছে। ফল সৃষ্টি, অক্সিজেন হরমোন কী করে না আছে ফল সৃষ্টিতে, ফলের বৃদ্ধিতে, এবং বীজহীন ফল IBA বলে একটা অক্সিজেন হরমোন আছে, কৃত্রিম অক্সিজেন হরমোন, যে কী করে বীজহীন ফল তৈরিতে সাহায্য করে। তাহলে অক্সিজেন ফলের সৃষ্টি, ফলের বৃদ্ধি, বীজহীন ফল তৈরিতে সাহায্য করে। আর হচ্ছে ক্ষতস্থান নিরাময়, অক্সিজেন হরমোন কোনো জায়গায় ক্ষত হয়ে গেলে সেখানে ক্যালাস টিস্যু গঠনের মাধ্যমে কী করে উদ্ভিদের ক্ষতস্থানটা নিরাময় করে। তাহলে অক্সিজেন হরমোন কী করলো না হচ্ছে সামগ্রিক বৃদ্ধি, ট্রফিক চলন নিয়ন্ত্রণ, অঙ্গ পরিস্ফুটন, ফল সৃষ্টি, বীজহীন ফল গঠন, ক্ষতস্থান নিরাময়, এইসব কাজ করে আমাদের উদ্ভিদে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরে আমরা জীববাণীর মতো সাইটোকাইন পরের ভিডিও জানবো।